আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারও একটি কেকের আইটেম নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এই কেকটি এত সুন্দর, আপনাদের সাথে শেয়ার না করে পারছিলাম না। এখানে একটি বোল নিয়েছি আমি, এই কাপের 1.5 কাপ ময়দা নিয়েছি, 1/2 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা দিয়ে দিলাম। তারপরে আমি চেলে নিব, ময়দাটা চেলে নিলে ভালো হয়। চেষ্টা করবেন অবশ্যই ময়দাটা চেলে নিতে। এখানে একটি বোল নিয়েছি, 2টি ডিম নিয়েছি, ডিমের সাদা অংশটা আগে দিয়ে দেব। আমি ফ্রিজ থেকে 10 মিনিট আগেই ডিমটা বের করে রেখেছি। এখন একটি ইলেকট্রিক বিটার দিয়ে ফোম করে নিব। তারপরে ডিমের কুসুমটা আমি দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট আবারও বিট করে এখানে চিনি রেখেছি, 1 কাপের 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। ভালো করে বিট করে নিতে হবে। 1/4 কাপ অয়েল দিয়ে দিলাম। এবার দিয়ে দিব 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, 1/2 কাপ মিল্ক দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে 10 মিনিট বিট করে নিতে হবে। তারপরে আমি যে ময়দাটা চেলে রেখেছিলাম তার 1/2টা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিক্স করে নেব। তারপরে যে বাকি অংশটা ছিল সেটাও দিয়ে দেব, আবার মিক্স করে নেব। এভাবে করতে হবে, স্মুথলি একটি বেটার তৈরি হবে, তাহলে স্পঞ্জি ভাবটা আসবে কেকে। এখন একটি বোল নেব, এখানে যে বেটারটা করে রেখেছি 1/2টা আলাদা করে নেব। এর মধ্যে আমি মোকা এসেন্স দিয়ে দিলাম, এখানে কালারও আসবে, মোকা ফ্লেভারটাও আসবে। এই ফ্লেভারটা খুবই নাইস। এখানে 1 চামচের মতো আমি দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিতে হবে। এখন আমি 2 টিস্পুন এখানে কোকো পাউডার আছে সেটা দিয়ে দিলাম। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে আমি এখানে একটি মোল্ড নিয়েছি, এখন সাদা বেটারটা আগে দিলাম, তারপরে চকলেট বেটারটা পরে দিলাম। এভাবে করতে হবে, যতক্ষণ বেটারটা আছে ততক্ষণই আমি এভাবে দিতে থাকব। তারপরে একটা টুথপিক দিয়ে এভাবে করে নেবেন, ভিতরের বাতাসটাও বের হয়ে যাবে, একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এভাবে করে নিয়েছি, এবার আমি চুলায় চলে যাব। এখানে একটি প্যান নিয়েছি, 5 মিনিট আগেই আমি প্যানটি গরম করে নিয়েছি, তারপরে মোল্ডটি বসাই দিলাম। এবার 40 মিনিটের জন্য আমি বেক করে নিব। 40 মিনিট আমার কমপ্লিট হয়েছে। এবার চেক করে দেখব কেকটি একদম পারফেক্ট। এখন মোল্ড থেকে ছাড়িয়ে নেব, অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। স্পঞ্জি একটি কেক হয়েছে, এভাবে ট্রাই করতে পারেন, চুলায়ও অনেক সুন্দর কেক হয়। এবার পিস পিস করে কেটে নিব, যে যেমন ইচ্ছে তেমন কাটতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে এভাবে কেটে একটি সার্ভিং ডিশ নিয়েছি আমি, সাজিয়ে দিব। আজকের কেকটি মোকা ফ্লেভারের জেব্রা কেক, অসম্ভব মজার একটি কেক, চা দিয়ে খেতে খুব ভালো লাগে। বাসায় ট্রাই করবেন, চুলাতে এত ভালো কেক হয়, না বানালে আপনারা বুঝতে পারবেন না। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন বন্ধু আছেন
তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।